আজকে আমি যাচ্ছি নিউ মার্কেটে 150 করে কিনে এটা কি নেবেন আপনি 250 টাকা আর কত চাহিদা থাকতে পারে তাই না হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ফাইজা এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমি এই চ্যানেলের জন্য এই নতুন চ্যানেলটার জন্য আমি আজকে ফার্স্ট টাইম বাইরে এসে ভিডিও করতেছি আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও আমি আজকে তোমাদেরকে দুইটা আউটফিট ক্রিয়েট করে দেখাবো মানে একদম কাপড় কেনা থেকে শুরু করে মজুরি টজুরি নিয়ে সব মিলায় আমি একটা বাজেটের মধ্যে আছি আজকে আমার বাজেটটা হচ্ছে 1500 টাকা সো আমি 1500 টাকার মধ্যে দুইটা আউটফিট ক্রিয়েট করব একটা হচ্ছে একটু গাউন টাইপের একটা ড্রেস গাউন তো না মানে ঘের তো দিব না যেটাকে বলে লং ড্রেস যেটা আরেকটা হচ্ছে রেগুলার টপসের জন্য আমরা বাইরে যেগুলো পরি বা ভার্সিটিতে যেরকম পড়তে পারি এভরিথিং সবকিছু মিলা আই গেস 1500 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমি যাচ্ছি নিউ মার্কেটে এরপরে আউটফিটটা কিভাবে আমি বানাতে পারি আমার এক্সপেকটেশন যেটা ছিল আর রিয়েলিটি কি হলো সেগুলো সব মিলে আজকের ভিডিও সো আই গেস ইউ আর গোনা এনজয় ইট সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু নিউ মার্কেট দিস ইজ লিটারালি দ্য প্রুফ তোমার কোনো কাজ নাই বাসায় ওয়েন ইউ সে দিস যে ইউ আর অল কট আপ অন ইনস্টাগ্রাম মানে তুমি সারাদিন আজেই বসছিল আর এটা আমার মোস্ট অফ দ্য টাইম এসে থাকে আমি দুইটা কাপড় নিব একটা লিলেন নিব একটা জর্জেট সো দেখি এখন আমার মাথায় এরকমভাবে কোনো ফিক্সড আইডিয়া নাই আমি দেখে পছন্দ করব পিচ টাইপের একটা কালার ছিল না এগুলো ওর না হিজাব চলো উপরে যাই আমার আরেকটা প্রিন্টের কাপড় লাগবে লিলেন প্রিন্ট আছে বাট আবু জর্জেট প্রিন্ট আমাদের সবাইকে আচ্ছা উপরের ওই চেক কাপড়টা কিসের উপরে একদম উপরে চেক কাপড় নিলেন লিলেনের যে গাউন টাইপের যে ড্রেসটা করবো সেটা তুমি আগে সেই কাপড়টা নেওয়া যায় এটা যদি সাড়ে তিন গজ নেই, দুই গজ হচ্ছে এখন পঁচাত্তর, তিনশো এইটা নিবো, তিন। আর এটা 3.5 তো আমি এই কাপড়টা নিলাম এটা হচ্ছে আমি গাউন টাইপের মানে ম্যাক্সি টাইপের যে ড্রেসটা বানাবো মানে লং সেটা কিন্তু এটাতে কোনো ঘের থাকবে না দেখে আমি 3.5 নিলাম তো দাম দামি করতে হবে ডেফিনেটলি নয়তো গলা কেটে দেবে আর এইটা নিতেছি আমি টপসের জন্য এটা শর্ট হবে বাট এটাতে ঘের থাকবে অনেক মানে অনেক কুচি টুচি থাকবে এই কারণে এটা নিলাম 3 গজ দেখি টোটাল কত বাজেট আসে কত টাকা আসে সরি বিল আসে গজ কত 150 টাকা দিয়ে কিনি তাহলে আমার কাছে এক্সট্রা থাকে 525 মানে 525 হ্যাঁ এটা বদলা দেন আমার থেকে কেউ নেয় না 5 টাকা না দিবেন আমার থেকে টোটাল রাখলো 970 টাকা আমার এখন হাতে থাকে 530 টাকা দেখি লেস টেস কেনা আমি চলে আসছি ওনে দেবো থ্যাংক ইউ মা দেখি এখন লেস টেস কিছু কেনা যায় না আমি চাচ্ছি গাউন টাইপের যে ড্রেসটা হবে সেটা মাঝখানে আমি একটু বেল্ট টাইপের দেব বাট বেল্টটা এখন অনেক দাম পড়বে কিনতে গেলে তো আমি লেস দিয়ে বেল্টটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি দেখি পাই সাদা একটা কিছু দিলে মাঝখানে সুন্দর কমন এটা একটা অপশন আছে এটা একটা আছে আমি চাচ্ছিলাম মানে সোজা দিতে একটু যদি গর্জিয়াস করতে চাই তখন এগুলো বাজবে বাট এটা সিলভার তো এটা ভালো দেখাবে না হোয়াইট একদম ভালো দেখাবে এই
যে স্টোন তো পড়ে গেছে আমি এই বিজুতিয়ে দেব না তো এখন তো আমি এটা ধরে একবার ধুইলে তো স্টোন খুলে গেল মানে স্টোনটা কতটুকু স্ট্রং ওইটা দেখো এটা কি বেশি মোটা ও আচ্ছা আচ্ছা পুরোটা মোটা না মাছখান দিয়ে তিন ভাগ করে যদি কাটি দেখি তো বের করেন তো ও এটা অনেক মোটা আচ্ছা এটা কাটলে কতটুকু এই যে মানে দেখো তো আলবেন তিন ভাগ করা যাবে তাই তো ওইটা বের করেন সাদাটা সাদাটা এই দিলে আছে হ্যাঁ এটা হ্যাঁ শেষ ফার্স্টের দিকে আমি একদম প্রিন্টের কিছুই পাচ্ছিলাম না আমি একটু চেক টাইপের চাইতেছিলাম যেহেতু গান বানাবো মাঝখান দিয়ে আমি ফাড়া দিব মানে একটু কাটা দিব যাতে একটু স্টাইলিশ লাগে জিনিসটা একটু মনে হয় দামি ওইটা একটা নিলাম টোটাল মিলায় 970 টাকা পড়ছে তো 5 টাকা না থাকার কারণে মানে 975 টাকা পড়ছে তো 5 টাকা না থাকার কারণে আমি লাকিলি 10 টাকা পাইছি তো ওই 30 টাকা দিয়ে আমি যেটা করলাম একটা লেস কিনে নিছে এক গজ যাতে আমি এখানে মাঝখানে লাগাতে পারি তো ইন টোটাল আমার 1000 টাকা খরচ শেষ 500 টাকা আমার রেখে দিতে হবে সেটা হচ্ছে আমার মজুরির জন্য ডেফিনেটলি 250 টাকা করে হইলেও নিবে আমার টেইলার তো ইন টোটাল আমার কিন্তু 1500 টাকা অলমোস্ট শেষ ফার্স্ট টাইম ভাবছিলাম হবে না বাট হয়ে গেছে কিন্তু ড্রেসটা বানানোর পর আপনারা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পারবেন জিনিসটা আসলে কেমন হয়েছে সো আই অ্যাম ব্যাক আফটার 3 ডেজ আমি 3 দিন পরে ভাবলাম যে আবার এই জামাটা পরে শ্যুট করি নয়তো তোমরা যদি রিলেট না করতে পারো যাই হোক আমি আজকে 3 দিন পর চলে আসলাম আমার জামাগুলো বানানো হয়ে গেছে অ্যান্ড গুড নিউজ ইজ আমি আমার বাজেটের মধ্যে জামাগুলো কমপ্লিট করতে পারছি আমার টেইলার ছোটোবেলা থেকে বানাই দেখে আমাকে 250 টাকার মধ্যে এগুলো বানায় দেয় মানে আমার যত টপস আছে হাবিজাবি কামিজ যদি সিঙ্গেল কামিজ হয় সেগুলো আমাকে 250 টাকার মধ্যে বানায় দেয় এখন তোমরা বলো না অ্যাড্রেস কি কারণ উনি তোমাকে বানিয়ে দেবেন এভাবে যাই হোক আমি তোমাদেরকে এখন দেখাই যে আমার এই দুইটা ড্রেস আমি আসলেও কীরকমটা বানাতে পারছি ফার্স্ট আই এম গোয়িং টু স্টার্ট উইথ দ্য ব্লু ওয়ান দিস ইজ দ্য ব্লু ড্রেস দিস ইজ দ্য ফাইনাল আউটপুট আমি ফার্স্টে ভাবছিলাম গাউন করব বাট গাউনের জন্য অনেক ঘের দরকার পড়তো তো আমি তো 3.5 গজ কাপড় নিছি 3.5 গজ কাপড়ে আসলে এতগুলো ঘের পসিবল হচ্ছিল না তাই আমি একটা লং শার্ট বানানোর চেষ্টা করছি এখানে আমি কলার দিয়ে দিছি তারপরে বাটনের মতো করে দিয়ে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু লেস দিয়ে দিছি ওই যে লেসটা আমি 30 টাকা দিয়ে কিনছিলাম সেটা আফটার দ্যাট এখানে পুরোটা বাটন দিয়ে আমি চেষ্টা করছি এদিক দিয়ে একটু কাটা দিতে সো দ্যাট ইট লুক স্টাইলিশ আই রিয়েলি হোপ এটা সুন্দর হবে পড়লে সো দিস ইজ দ্য রেড ড্রেসটা আমি একদম এক্স্যাক্টলি যেমনটা চাইছি এরকমই হয়েছে আমি এটা হচ্ছে একটা পিকচারের থেকে নিয়ে তারপরে করছি আমি পিকচারটা এখানে অ্যাড করে দিব যেখান থেকে আমি আইডিয়াটা নিছি ইনস্টাগ্রামে একটা পিকচারের একটা বিদেশি ব্লগারের তারপর হচ্ছে আমাকে এরকমটা দেখাচ্ছে সো এটা হচ্ছে ডিফারেন্স তো আমি এই ড্রেসটা চাইছিলাম যে এভাবে কাটা দিয়ে দিয়ে এখানে কুচি দিব হালকা হালকা সেম এরকম 5টা আমি কাটা দিছি এভাবে কুচি দিছি আর উপর থেকে নিচ পর্যন্ত বেশ মানে ঢিলা একটা ড্রেস হয়েছে আর হাতাটা অনেক সুন্দর হাতাটা হচ্ছে এখানে আমি রাবার দিয়ে দিতে বলছিলাম বাট রাবারটা যদি আর একটু ছোটো হইতো সেটা ভালো হইতো বাট আমার টেইলার সেটা পারে নাই 250 টাকা আর কত চাহিদা থাকতে পারে তাই না অ্যান্ড এই জিনিসটা সুন্দরই বানাইছে আই রিয়েলি লাইক ইট সো আমার মতে এই ড্রেসটাও কিন্তু একটাভাবে স্টাইল করলে আসলে পোষাবে না এই ড্রেসটাকে আমি তোমাদেরকে 3 থেকে 4 ভাবে কি তোমরা কীভাবে পরতে পারো সেটাও তোমাদের দেখিয়ে দিব যাতে তোমরা জাস্ট 1500 টাকা দিয়ে 2টা ড্রেস বানায় সেটাকে হাজার হাজার জায়গায় পরে যেতে পারো ওই জিনিসটা আজকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি না আমি আজকে হচ্ছে তোমাদের সাথে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আমি কি চ্যালেঞ্জটা আসলে কমপ্লিট করতে পারছি কি না সেটা দেখালাম সো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা ড্রেসকে আমি কিভাবে ডিফারেন্ট হিজাব ডিফারেন্ট ব্যাগ ডিফারেন্ট জুতা তারপর ডিফারেন্ট প্যান্টস এগুলো দিয়ে একদম পুরো অন্যরকম একটা আউটফিট ক্রিয়েট করে ফেলি আমি আর কি এভাবে মানে নর্মালি করি যেমন যে ড্রেসটা আমি ভার্সিটিতে পরে যাচ্ছি সেটা দেখা যাইতেছে আমি একটু পার্টিতেও পরেছি বাট ইট ডাজেন্ট রিয়েলি লুক ব্যাড কারণ ওই যে আমি একটু গর্জিয়াস করে
নেই একটু ডিফারেন্ট কিছু পরে নেই একটু হিল পরে নেই সো ওই আইডিয়াগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সো ওইটা দেখার জন্য ইউ গাইস হ্যাভ টু স্টে টিউন আমি দুই দিন পরে ভিডিওটা আপলোড দিব বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো তোমাদের যদি আরো ডিফারেন্ট কোনো আইডিয়া থাকে যে নিউ মার্কেটে গিয়ে আমি আরো কিভাবে কোনো কিছু রিক্রুট করতে পারি সেই আইডিয়াগুলো আমার সাথে শেয়ার করবা আমি এখন চেষ্টা করব তোমাদের আইডিয়া ফলো করে ভিডিও বানানোর ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো মি অন ইনস্টাগ্রাম লাইক মাই পেজ অন ফেসবুক Bye-bye.